আমার তো খুব ভয় করছে, কি করে করব জানি না। আর একই দেখো, আমার কানে একদম ডতি নেই। হাই, হ্যালো, গুড ইভিনিং মাই ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। হলো আরো একটা নতুন ব্লগ, চ্যালেঞ্জিং ব্লগ। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো আমি চ্যালেঞ্জের জন্যই বসে আছি। আজকে আবার চ্যালেঞ্জিং ব্লগ তোমরা দেখতে পাবে, যেটার জন্য তোমরা সমানে মেসেজ করে চলেছো। আমি এই চ্যালেঞ্জটা করতে খুব ভয় পাচ্ছিলাম, কারণ আমি দেখেছি অনেকেরই সাংঘাতিক একটা অবস্থা হয়েছে। আমার তো কি হবে আমি জানি না, তো তোমাদের চ্যালেঞ্জ রাখার চেষ্টা করছি। আজকে চ্যালেঞ্জটার নাম হলো প্যাডলক চ্যালেঞ্জ। প্যাডলক চ্যালেঞ্জ মোস্ট 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 রিকোয়েস্টেড চ্যালেঞ্জ। এত ভারী আমি কি করে কানে দেবো বলো তোমরা? যথেষ্ট ভারী, এরকম বড় বড় তালা কিরকম ভারী হতে পারে বোঝো? ভারী ভারী দুটো ইয়ারিং আমাকে কানে পড়তে হবে। এই ইয়ারিং দুটো হয়ে গেছে, তারপরে এটা আও স্টার্ট। কেমন লাগছে বলো? তবে এই ইয়ারিং দুটো এটা ওয়েটটা নিতে পারবে কিনা আমি জানি না, কারণ আমার কানে এত লতি নেই। এই ওয়েট নিতে পারবে কিনা সেটা আমি বুঝতে পারছি না, একটু ট্রাই করছি। বেশিক্ষণ আমি রাখতে পারবো না আমি জানি, কারণ নিজের ক্ষতি করে চ্যালেঞ্জ করতে পারবো না। প্যাডলক চ্যালেঞ্জের রিকোয়েস্ট আসছে রোজ আমার ব্লগে, এসে রিকোয়েস্ট করে যাচ্ছে, তো আজকে সেই জন্য এসেছি। মনে হয় থাকবে না, কারণ এত ভারী আমার কানের রিংটা মনে হচ্ছে নিতে পারবে না, এত ভারী রিংটা নিতে পারবে না, সাথে ইয়ার পুলিং। আমি জানি এই রিংটা নিতে পারছে না ওয়েটটা। দেখো কানটা পুরো লাল হয়ে গেছে, থাকছেই না বন্ধুরা, থাকছেই না, ইম্পসিবল ম্যাটার হচ্ছে না এটা। হাই বন্ধুরা, আবার অন্য একটা দুল দিয়ে মানে রিং দিয়ে চেঞ্জ করলাম, এবার দেখি এটাতে যদি ওয়েটটা রাখতে পারে। আসলে যে কানে যেটা ঝুলাচ্ছি সেটাই ওয়েটটা নিতে পারছে না, এত ভারী এটা। ট্রাই করে দেখছি, যদি হয় তো লাস্ট চান্স। খুলে পড়ে যাচ্ছে কান থেকে, আমার কানে যদি লতিটা থাকতো তাহলে হয়তো প্রবলেম হতো না, যে লক করে দিলাম। কিন্তু খুব কষ্টকর চ্যালেঞ্জ, আমি যতগুলো চ্যালেঞ্জ করেছি সব থেকে কঠিন চ্যালেঞ্জ এটা। এই দেখো, জব কোই বাদ বিগড় জায়ে, জব কোই মুশকিল পর জায়ে, তুম মেরা সাথ দেনা ও হাম নবা। বাপরে, তোরা কি কি চ্যালেঞ্জ দিচ্ছিস দেখ। প্রচুর প্রচুর ভারী, প্রচুর ভারী। ক্লোজে দেখাচ্ছি, দেখো এই কানটা তো আরো সাংঘাতিক অবস্থা, এটা একটু বড় তালাটা আর প্রচন্ড ভারী। এটা এটাকে বলে দিস ইজ কল্ড প্যাডলক চ্যালেঞ্জ। তো তালা নিয়ে চ্যালেঞ্জটা প্রচন্ড ভারী, ভীষণ কষ্টকর বন্ধুরা। পাঁচবার দেখলে, কতবার ট্রাই করলাম, কানের দুল সমেত খুলে পড়ে যাচ্ছিল। আবার রিং চেঞ্জ করে আনলাম, যে যদি এটা দিয়ে কিছু পারি। সাসু কি জরুরত হে জেসে, সাসু কি জরুরত হে জেসে, জিন্দগি কে লিয়ে বস এক সলম চাহিয়ে, আশিকি কে লিয়ে। এই গানগুলো এখন টিভিতে হচ্ছে, কুমার শানুর 90s এর সং হচ্ছে। ও মা গো, মাই গড, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28.
बाप, जिंदगी के लिए बस एक जन्म चाहिए, आशिकी के लिए जब कोई बात बिगड़ जाए, जब कोई मुश्किल पर जाए, तुम देना साथ मेरा, ओ हम न बाप। খুলে খুলে পড়ে যাচ্ছে বারবার করে। খুব কষ্ট বন্ধুরা, তোমরা কেন এরকম চ্যালেঞ্জ দাও গো? প্রচুর আমার যতগুলো চ্যালেঞ্জ আমি করছি সব থেকে কষ্টকর চ্যালেঞ্জ হচ্ছে এটা। গ্যাটক চ্যালেঞ্জে এত কষ্ট নেই, কিন্তু এই প্যাডলক চ্যালেঞ্জে প্রচন্ড কষ্ট, কানে প্রচন্ড পেন হয়, মনে হচ্ছে কানটা কেটে যাচ্ছে একদম। দেখতে পাচ্ছো, দেখো ইয়ারের কি অবস্থা, এতটা ভারী কি করে আমি কানে রেখেছি আমি জানি না, আমার কানের অবস্থা খারাপ হয়ে যাবে। কিন্তু বন্ধুরা, তোমরা চ্যালেঞ্জ ভিডিওগুলো দেখছো, এনজয় করছো, অনেক অনেকে ভিডিওগুলো দেখো, তো তোমরাই চ্যালেঞ্জ দিচ্ছো। তুমি সিঙ্গেল চ্যালেঞ্জ দিও, একটু সহজ কিছু দিও গো, এত কঠিন কঠিন দিও না, থোড়া সা ইজি দে না, ঠিক হ্যায় ইতনা জ্যাদা ভারী হ্যায় না, ইয়ে কি লক এন্ড কি ইতনা জ্যাদা ওয়েটি হ্যায়। বহুত মুশকিল হো রাহা হ্যায়, বহুত মুশকিল হো রাহা হ্যায়, বহুত জ্যাদা হো রাহা হ্যায়, ফির ভি মাই কোশিশ কর রহি হুঁ। आप लोग देखना, देख के लाइक कमेंट शेयर जरूर करना, और जो मेरा चैनल को सब्सक्राइब अभी तक नहीं किए हो तारा सबाई चैनल के सब्सक्राइब करे नोटिफिकेशन के ऑल करे दियो, हमार समस्त नोटिफिकेशन तुम्हारा पे जाए। ओ ये होच्छे पैडलॉक चैलेंज, दुखाने दुठो बड़ो बड़ो ताला, हमें एमनिते भारी कोनो आर एकदम पड़ते पारि ना, तो आज के करते हलो। तुम देना साथ मेरा, ओ हम नवाब, जब कोई बात बिगड़ जाए, जब कोई मुश्किल पर जाए, तुम देना साथ मेरा, ओ हम नवाब। ঠিক আছে বন্ধুরা, পুরো 1, 2, 3, 4 মিনিট হয়ে গেল, আর 1 মিনিট, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। ও কি বলবো, কি বলবো, কি কথা বলবো যাতে ব্যথাটাকে আমি মানে পেশেন্সটা বাড়াতে পারি। তবে হ্যাঁ, বাইটিতে এসে চ্যালেঞ্জগুলো আমি যখন অ্যাকসেপ্ট করছি, আমার কিন্তু পেশেন্স আরও বাড়ছে, কষ্টগুলো সহ্য করার ক্ষমতা আরও বাড়ছে, যেটা ভবিষ্যতে আমাকে কাজে দেবে। প্যাডলক চ্যালেঞ্জ, মোস্ট রিকোয়েস্টেড প্যাডলক চ্যালেঞ্জ, ট্রাই করলাম 5 মিনিট ধরে এই বড় বড় দুটো কানে তালা লাগিয়ে বসে আছি। তোমরা কিন্তু অতি অবশ্যই সকলে দেখো, দেখে লাইক কমেন্ট শেয়ার করো প্লিজ প্লিজ বন্ধুরা। এত কষ্ট করি একটা ভিডিও করা, তাকে এডিটিং করা, তোমরা যারা করো তারা জানো, আর এইসব চ্যালেঞ্জগুলো অ্যাকসেপ্ট করাটা বড় হার্টের দরকার হয়। আমি ভেবেছিলাম পারবোই না, এই রিংটা একটি স্ট্রং রয়েছে সেই জন্য এটাকে হোল্ড করে রাখতে পেরেছে, আর আগের এই রিং দুটো না বারবার করে এই রিং দুটো বারবার করে লকগুলো খুলে যাচ্ছিল। তো ঠিক আছে, ডান বন্ধুরা,
এবার খুলি। ওরে বাপ রে বাপ, কানটা গেল, খুলতে পারলে হয়, যা প্রচন্ড ব্যথা করছে। কিছু তো দেখতেই পারছি না গো, আন্দাজে কি করে যে খুলবো। আর এই যে তালাগুলো না, এই তালাগুলোর খোলা খুব মুশকিল, চাবিটা। এবার পারবো। ওরে বাপরে, এই দেখো খুলেছি, এই যে এই দেখো আমার কান গেছে, প্যাডলক চ্যালেঞ্জ করতে গিয়ে কানটা গেল। মোস্ট রিকোয়েস্টেড, তোমাদের কাছে ফানি মনে হচ্ছে, বাট আমার কাছে ফানি একদম মনে হচ্ছে না। এটা খুব কষ্টদায়ক চ্যালেঞ্জ। আর আমি একটা জিনিস দেখলাম, যারা চ্যালেঞ্জ গুলো দাও তারা এরাই কিন্তু প্রত্যেককে চ্যালেঞ্জ দেয়, এই জিনিসটা আমি খেয়াল করলাম। দেখো কানটা দেখো, গেল, ওই দেখো বোধহয়, দেখতে পাচ্ছ এই কানটা বেশি ব্যথা করছে, কারণ ওটা খুব বেশি ভারী, বহুত জ্যাদা ওয়েট থা ইস ইয়ার মে জো মানে তালা থা বহুত জ্যাদা থা। তো বন্ধুরা, আজকে ছিল এটাই আমার প্যাডলক চ্যালেঞ্জ, মোস্ট 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 রিকোয়েস্টেড প্যাডলক চ্যালেঞ্জ। অনেকে রিকোয়েস্ট করেছিল, অনেক দিন থেকে করছিল, কিন্তু আমি সাহস করে উঠতে পারছিলাম না, আমি জানতাম আমি করতে পারবো না। বাট এটা যখন তিনবার ট্রাই করলাম, বারবার খুলে পড়ে যাচ্ছে, তোমরা দেখতেই পারবে ভিডিওতে। তারপর আমি আবার ইয়ারিং খুঁজতে গিয়ে এই ইয়ারিং দুটো পেলাম, দেখলাম এটার লকটা বেশ হার্ড রয়েছে, যার ফলে এটা হোল্ড করতে পারলো। এই এই হচ্ছে তালা, এটা হোল্ড করতে পেরেছে, বলো কতটা ওয়েট হতে পারে ভাবো। এত কষ্ট করে চ্যালেঞ্জ গুলো করলাম, করছি, তোমরা প্লিজ সাউন্ড করো, রেসপন্স দিও, লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা আরো কিছু চ্যালেঞ্জ দেখতে চাও ইজি চ্যালেঞ্জ দাও প্লিজ। বন্ধুরা প্রচন্ড কষ্ট হচ্ছে কানে, আর এইটুকু তো কান, এটাও যদি ছিঁড়ে পড়ে যায় তো ব্যাস গেল। তোমরা যারা আমার এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা চ্যালেঞ্জ ভিডিওগুলো দেখো, আর দেখে যদি তোমাদের খুব ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে, নোটিফিকেশান বেলটাকে অল করো, সব নোটিফিকেশান তোমরা পাবে। আমি ম্যাক্সিমাম চ্যালেঞ্জ ভিডিওগুলো দেই, চেষ্টা করি, ব্লগও দিই, তবে চ্যালেঞ্জ ভিডিও বেশি রিকোয়েস্ট থাকে বলে এবং সকলে দেখে বলে আমি ওগুলোই দিই। এইভাবে একটু সাপোর্ট করো, আমাকে একটু এগিয়ে যেতে সাহায্য করো, তোমরা ছাড়া এগিয়ে যেতে পারবো না, তোমরাই এতদূর আমাকে নিয়ে এসেছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। দেশে বিদেশে যত আমার ক্রিয়েটার বন্ধু, যত অর্গানিক ভিউয়ার্স রয়েছে, তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, শুভেচ্ছা, ভালোবাসা, তোমরা এভাবেই আমার পাশে থেকো। আজকের মতো প্যাডলক চ্যালেঞ্জ শেষ করছি, দিস ইজ এ ফানি চ্যালেঞ্জ, প্যাডলক চ্যালেঞ্জ। জানি একটু হার্ড ছিল, কষ্টকর ছিল, তবু চেষ্টা করলাম, পারলাম, সাকসেস হলাম, ভালো লাগছে এখন যেহেতু করতে পেরেছি। আজকের মতো শেষ করছি, টাটা বন্ধুরা, গুড নাইট।